আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু বেবি ড্রেস কালেকশন, যেগুলো আমরা নিজের হাতে তৈরি করছি। আর এগুলো অনেক আরামদায়ক, যেহেতু সুতি কাপড় দিয়ে তৈরি করা। তো আপনারা যারা সেলাই কাজ পারেন তারা অবশ্যই বাসায় তৈরি করতে পারবেন, আর এই ডিজাইনগুলো নিয়েও আপনারা আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন, আর এগুলো পরলে অনেক আরামদায়ক। তো এটা হচ্ছে একটা কামিজ সেট, আর এটা হচ্ছে কামিজ সেট দেখতে পাচ্ছেন। আর এটার মধ্যে হাতাটা দেওয়া হয়েছে এক কালার, আর মাইকটা দেওয়া হয়েছে ওই জামার যে পিনটা সেটা দিয়ে, এই জন্য কিন্তু জামাটা অনেক সুন্দর লাগছে। তো দুইটা কালার মিলিয়ে তারপরে আর কি ড্রেসটা তৈরি করা হয়েছে। সাথে আছে একটা দুপাট্টা ওড়না যেটা আর কি, তো কামিজের মতনই। আর সালোয়ারটা দেখেন, নিউ স্টাইলের যে সালোয়ারটা, তো এটা হচ্ছে নিউ ডিজাইনের প্লাজো। তো দেখতে পাচ্ছেন নিচেরটা কিন্তু মাইকের মতো, আর উপরে ঠিক হাতাটার সাথে আর কি ম্যাচিং করা। তো এই ড্রেসটা কিন্তু একসাথে পরলে অনেক সুন্দর দেখাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে ড্রেসটা ঠিক এমন লাগবে, তো যে কোনো বাচ্চার গায়ে এটা অনেক মানাবে। আর এটা কিন্তু গরমে পরে অনেক আরাম পাবে বাচ্চারা, আর বাচ্চাদের কিন্তু সুতি কাপড় পরানোটাই অনেক বেস্ট। এটা হচ্ছে একটা বেবি ফ্রক, দেখেন খুবই স্টাইলিশ একটা বেবি ফ্রক। এটা কিন্তু রেডিমেড কেনা না, একেবারে নিজের হাতে বাসায় বানানো, আর আমরা নিজেরাই তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটা কিন্তু দেড় থেকে দু বছর বা আড়াই বছর বাচ্চা পর্যন্ত মানে এই জামাটা পরতে পারবে, তো আর দেখতে খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে দুই বছরের বাচ্চার মাপে তৈরি করা। তো আপনারা আর কি যে কেউ কিন্তু বাসায় এই সুতি কাপড়গুলো কিনে কিন্তু খুব ডিজাইন দিয়ে আর কি তৈরি করতে পারবেন, যা দেখতে পুরো রেডিমেড জামার মতো মনে হবে, আর এটা পরে কিন্তু অনেক বাচ্চার আরাম পাবে। তো এই যে এখানে হচ্ছে আরেকটা ফ্রক, এটার মধ্যে দেখেন চারটা তাকের মতন কুচি আছে আর কি, একেবারে পুরো আর কি সবগুলো জামাই রেডিমেড ডিজাইনের কিন্তু এগুলো হাতে বানানো। তা আপনারা যে কেউ এই ডিজাইনগুলো দেখে কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আর কি আজকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ডিজাইনগুলো সংগ্রহ করে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর সুতি জামা তৈরি করে দিতে পারেন। তো সেই জন্যই এই যে এটা হচ্ছে আরেকটা নিমা ফ্রক, গরমের মধ্যে বাচ্চাদের খুবই সুন্দর। আর এটার ঘেরটা কিন্তু অনেকটা বেশি, আর এই জামার ঘেরটা কিন্তু অনেকটা বেশি, আর নিচে কিন্তু আবার একটা কুচি দেওয়া হয়েছে। তো সেজন্য পরলে বাচ্চাদের পরলে অনেকটা সুন্দর লাগবে, কারণ নিচে যেহেতু ঘেরটা অনেক বেশি, তো ফিতাটা বাঁধলে আর কি অনেকটা স্কার্টের মতো মনে হবে। তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য এটা সুন্দর আরামদায়ক একটা জামা। এই যে আরেকটা, এটা একবারে সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন, আর একটু ডেকোরেশন করা হয়েছে। তো ডেকোরেশনের জন্য আমরা ফুল ব্যবহার করছি, তো আপনারা চাইলে পুঁতি হাতে বানানো ফুল এগুলো ব্যবহার করতে পারেন, আর এগুলো পরলে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর লাগবে, দেখেন খুবই সুন্দর। আর এটা কিন্তু একেবারে নর্মাল জামাটাই, নর্মাল যে ফ্রক সেই ফ্রকটাই তৈরি করা হয়েছে, শুধু ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে। যেহেতু গরম সেজন্য আর কি মানে হাতা ছাড়া তৈরি করা হয়েছে। তো এই যে আরেকটা ডিজাইনার জামা, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামা কিন্তু অনেক সুন্দর, আর ডিজাইনগুলো একেবারে সহজ। তো এই কামিজটা কিন্তু এই এই নিমাটা কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে, এটা কিন্তু কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও দুটাই দেওয়া আছে। তো আপনাদের এর মধ্যে যদি কোনো জামা ভালো লাগে তো সেটাও যদি আমাদেরকে কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব সেটা সেলাই করে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা, আর এগুলো পরলে কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে, আর বাচ্চারা পরে খুবই আরাম পাবে। প্রত্যেকটা জামা কিন্তু রেডিমেড ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো সবই বাসায় বানানো। তো সুতি গজ কাপড় কিনে কিন্তু আপনারা ইচ্ছে করলে এই জামাগুলো খুব সহজে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, আর যে কোনো জায়গায় কিন্তু এই ফ্রকগুলো পরে যেতে পারবে, কারণ এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর বাচ্চারা পরেও খুব আরাম পায়। এটা হচ্ছে একটা নিমা সিস্টেম জামা, আর এটার মধ্যে কিন্তু প্রচুর ঘের, বাচ্চারা পরলে খুবই ভালো লাগবে।
এটা হচ্ছে মেক্সি মেক্সি টপকাট যে ফ্রকটা নিউ বের হয়েছে, তো সেই ফ্রকটা তো দেখতে পাচ্ছেন এর মধ্যেও কিন্তু অনেকটা ঘের ঘের অনেক বেশি হয়। আর এই জামাগুলো ঘের না হলে কিন্তু ভালো লাগে না, আর এগুলো কিন্তু বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগে। তো এই ডেকোরেশনের জন্য আমি তিনটা শু বোতাম লাগিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে অন্যভাবেও আর কি এটা ডেকোরেশন করতে পারেন, তো নিজেদের ইচ্ছে মন অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। তো এই নিচটাও কিন্তু পাইপিং লাগিয়ে লাগালে কিন্তু আরও সুন্দর লাগবে, তো আপনারা যে কেউ চাইলে পাইপিং লাগাতে পারেন। এই যে এটা হচ্ছে একটা নিমাকাট ফ্রক, তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কুচি দেওয়া হয়েছে। তো একই স্টাইলের আমি আরেকটা ফ্রক বানাইছি যেটা একেবারে সিম্পল, তো দেখতে পাচ্ছেন শুধু পাইপিং দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন, এভাবেও বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগবে, আর এই ফ্রকগুলো পরে কিন্তু অনেক আরামদায়ক। তো একই স্টাইলে আপনারা চাইলে বড় বাচ্চাদের জন্য আর কি বানাতে পারেন, তো এটা একটু বড় বাচ্চার জন্য, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটাও এটাও আর কি নিমাকাট ফ্রক, তো দেখতে পাচ্ছেন। আর এই ফ্রকটার মধ্যে অনেক ঘের দেওয়া, আর নিচেও কিন্তু কুচি দেওয়া হয়েছে। তো আমাদের এই ডিজাইনার ফ্রকগুলোর ডিজাইন যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যদি এর মধ্যে কোনো ফ্রক আপনারা কাটিং বা সেলাই দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, তো আমরা পরবর্তীতে চেষ্টা করব সেটা আপনাদের দেখানোর জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু আমাদের নতুন ভিডিওটি আপনাদের কাছে যাবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।